হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত স্বর্ণ বা সোনার বর্তমান বাজার মূল্য আজকের তারিখ অর্থাৎ 3 মার্চ 2020, এবং কিভাবে আপনি স্বর্ণের দোকানদার হতে সঠিকভাবে স্বর্ণের ওজন ও দাম বুঝে নেবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের ভিডিও শেষের দিকে আমি দেখাবো যে কিভাবে আপনি এক স্বর্ণের দোকানদার হতে সঠিকভাবে স্বর্ণের ওজন ও দাম বুঝে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক বর্তমান স্বর্ণের বাজার মূল্য তালিকা। 22 ক্যারেট প্রতি ভরি সোনা বা স্বর্ণের দাম 61,527 টাকা। 22 ক্যারেট গোল্ড 91.6% পিওর, বাকিটা খাত। অর্থাৎ আপনি যদি 22 ক্যারেটের গোল্ড ক্রয় করেন তাহলে আপনার ওই স্বর্ণটা 91.6% খাঁটি, বাকিটা আপনার খাদ। 22 ক্যারেটের স্বর্ণে 916 খোদাই করে লেখা থাকে। 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম 59,194 টাকা। 21 ক্যারেট 87.5% পিওর, অর্থাৎ 87.5% খাঁটি, বাকিটা বেজাল বা খাদ থাকে। 21 ক্যারেটের স্বর্ণে 875 খোদাই করে লেখা থাকে। 18 ক্যারেট প্রতি ভরি সোনা বা স্বর্ণের দাম 54,179 টাকা। 18 ক্যারেট স্বর্ণ 75% পিওর, বাকিটা খাদ। 18 ক্যারেটে স্বর্ণে 750 খোদাই করে লেখা থাকে। এখন সনাতনী বা বহু পুরাতন স্বর্ণ বা 15 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 41,460 টাকা। অর্থাৎ পুরাতন স্বর্ণগুলো আপনার 41,460 টাকা ভরি। রূপার দাম প্রতি 21 ক্যারেট 933 টাকা। রূপার দামটা অনেক দিন যাবত অপরিবর্তিত, অর্থাৎ প্রতি ভরি 21 ক্যারেট রূপা 933 টাকা। তো চলুন এখন আমরা স্বর্ণের হিসাব বা পরিমাপ বের করার সূত্র জেনে নিই। তো প্রথমে বড়ি ও গ্রামের হিসাব। এক বড়ি সমান 11.664 গ্রাম, অর্থাৎ 11.664 গ্রাম সমান এক বড়ি। অর্থাৎ আপনি যতটুকু স্বর্ণ কিনবেন বাগ 11.664, তাহলে পরিমাণ আসবে বড়িতে। তো চলুন আমরা আরেকটু স্পষ্টভাবে আলোচনা করি যে উদাহরণ, চলুন দেখে নেওয়া যাক স্বর্ণ পরিমাপ বা হিসাব কিভাবে করা যায়। স্বর্ণ মূলত দুইভাবে পরিমাপ করা যায়, একটি গ্রাম হিসাবে, অন্যটি আনারুথি হিসাবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা দোকান থেকে গ্রাম দিয়ে ওজন করে স্বর্ণ কিনবেন। দোকানদারকে আপনি বলবেন গ্রাম দিয়ে ওজন করুন। স্বর্ণের হিসাব পরিমাপ বের করার সূত্র 11.664 গ্রাম সমান এক বড়ি হয়। তো মনে করুন আপনি স্বর্ণ কিনতে দোকানে গেছেন, দোকানদার আপনাকে একটি অলংকার দিল, অলংকারটির ওজন 8.665 গ্রাম। অর্থাৎ আপনার অলংকারটি আপনি মিটার স্কেলে দেখলেন যে আপনার এটা অলংকারটির ওজন 8.665 গ্রাম। তো এখন অলংকারটির ওজন বড়িতে বের করার নিয়ম, অলংকারটির ওজন গ্রাম, মানে অলংকারটির ওজন যেহেতু আমাদের গ্রামে আসবে বাগ 11.664, অর্থাৎ উক্ত অলংকারটির ওজন, যেহেতু আমাদের অলংকারটির ওজন হয়েছে 8.665, এটাকে আমরা কি করব 11.664 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের ওজন আসছে 0.743 বড়ি। আপনি যদি 22 ক্যারেট গোল্ড 61,527 টাকা দরে কিনেন, তাহলে আপনার যে অলংকারটি এখন আমরা পরিমাপ করলাম যে আপনার 0.743 বড়ি, তাহলে এটার ই আসবে যে 0.743 বড়ি গুণন 61,527 টাকা, অর্থাৎ আপনার 44,545 টাকা। এই অলংকারটির দাম 44,545 টাকা। তো এছাড়াও আপনার বড়ি আনা রতির হিসাব। তো আমরা অনেকে গ্রাম হিসাবে অভ্যস্ত, আবার অনেকে আমরা বড়ি আনা রতির হিসাবে অভ্যস্ত। তো এখন আমরা চলুন সূত্রগুলো জেনে নিই।
এক বড়ি সমান ষোলো আনা, এক আনা সমান ছয় রতি, এক রতি সমান দশ পয়েন্ট, ছিয়ানব্বই রতি সমান এক বড়ি। এখন আনার সাথে আপনার গ্রামের সম্পর্ক, এক আনা সমান শূন্য দশমিক সাত দুই নয় গ্রাম, এক রতি সমান শূন্য দশমিক এক দুই দুই গ্রাম এবং এক বড়ি সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম। তা আশা করি আপনারা বিরু থেকে স্বর্ণের ওজন পরিমাপ শিখতে পারছেন এবং বুঝতে পারছেন। তো অবশ্যই বিরুটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।